বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কিলার। কিলার অনিক গ্রেফতার সীমান্তে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তারেক আহমেদ অনিক ওরফে কিলার অনিক নামের এক যুবককে গ্রেফতার করেছে মহেশপুর 58 বিজিবি। রাত 1টার সময় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন 58 বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান। অনিক ঢাকা জেলার বাগদা থানার উত্তর বাগদা ভাওয়ালিয়া পাড়া সুতিভোলা গ্রামের আবু তাহেরের ছেলে। তার বাবা ঢাকা মহানগর যুবলীগের সহসভাপতি এবং তিনি ঢাকা 38 নম্বর ওয়ার্ডের যুবলীগের একজন কর্মী। 58 বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, ভোরে উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসামি কিলার অনিক মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবে এমন গোপন সংবাদ ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল সীমান্ত নিকটবর্তী মাটিলা গ্রামের জাহাঙ্গীরের বাঁশ বাগানের মধ্যে অবস্থান নেয়। পরে বিজিবি সদস্যরা জানতে পারে মাটিলা গ্রামের হামিদুরের মেহগনি বাগানে একজন লুকিয়ে আছে। এমন খবরে বিজিবি টহল দল ওই এলাকা ঘিরে ফেলে। এক পর্যায়ে অনিক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অনিক বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বাড্ডা থানায় দায়েরকৃত একাধিক মামলা তালিকাভুক্ত আসামি। আত্মগোপনের জন্য সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত হয়ে ইতালিতে যেতে চেয়েছিলেন। আজ 27 আগস্ট সকালে কিলার অনিককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হবে।